आजकल जिंदगी बहुत ही महंगी है। इंजेक्शन की वजह से पिछवाड़े में चाहे कितना भी दर्द हो फिर भी इंजेक्शन लगवाते रहना चाहिए। खाना पचाने के लिए रोज चलना चाहिए। गोली मत खाओ। दवा पीने से पहले शीशी को रोज हिलाना चाहिए। सिगरेट दारू अपनों के लिए छोड़ देनी चाहिए ताकि दूसरे पी सके। पॉइंट पर ही आ रहा हूँ। হ্যাঁ, আরে ফ্রি ফায়ারটা কি বলছিল রে সেদিন, ও আমার থেকে বড় না, ও আমার থেকে বড় না, ছোট বাচ্চা আমার কাছে, বাচ্চা পুচি বাচ্চা, ছোট বাচ্চা। হ্যাঁ, আমি সিওডিটার নামও শুনেছি। হ্যাঁ জানি, ওটাও একটা চুতিয়া গেম, আমারই তো সব কপি করে, আর কপি করে নিজেকে বড় হবে বড়। হ্যাঁ জানি তো, সব তো আমারই কপি করছে রে, ফ্রি ফায়ার, তারপরে সিওডি, সব তো আমারই কপি, পাবজি পাবজি পাবজির কপি করছে সবাই। বাপ বাপ উদা হ্যাঁ রে, বাপ বাপ উদা হ্যাঁ। দাঁড়া তো, কে একটা এসছে দেখছি। আরে কোথাকার এক সস্তান ভিখারি গেম এসেছে, তোকে আমি একটু পরে ফোন করছি, আগে এই ভিখারি গেমের সাথে কথা বলে নি। হ্যাঁ তারপর তোকে আমি আবার পরে ফোন করছি। হ্যাঁ রাখছি, বাই। পাবজি, ও পাবজি, তুমি এরকম কেন করছো বলো তো? আমাদের হচ্ছে পেটে এইভাবে লাথি কেন মারছো? তুমি বলো না, তোমরা একাই সব নাম কামিয়ে নিচ্ছ, সব গেমের একসাথে তোমরা পিছনে নিয়ে নিচ্ছ, মানে সব কিছু করে দিচ্ছ, তোমরা এত এত টাকা, এত এত টাকা কামিয়ে নিচ্ছ, আর আমাদের মতন ছোটোখাটো বাচ্চা মানে সস্তার গেমগুলোর এই অবস্থা হয়ে যাচ্ছে তোমাদের জন্য। তুমি এরকম কেন করছো বলো? আমাদের, আমরা একটু খেয়ে পড়ে বাঁচতে চাই, তোমাদের জন্য সেইটুকু পাচ্ছি না। দুবেলা দুটো ভাত জুটছে না, দুবেলা দুটো তরকারি জুটছে না, দুবেলা দুটো প্রচুর মাংস জুটছে না, কিছুই জুটছে না। আমরা না খেতে পেয়ে মরে যাবো পাবজিটা। ও পাবজিটা, তুমি একটু আমাদের সাহায্য দাও, একটু আমাদের সুযোগ দাও, এইভাবে আমাদের থালায় মানে পেটে লাফি মেরো না, আমাদের বহুত কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না, আমরা না খেতে পেয়ে মরে যাবো, এবার একটু বোঝার চেষ্টা করো। এরকম সব তুমি করো না, তুমি এরকম করো না, এরকম কি বে পাগল আছিস নাকি? ও পাবজিদা, এইটুকু জায়গা আমাদের জন্য ছাড়ো, সব নাম সব টাকা তুমি কামালেই হবে না, আমাদের এক পয়সা তো কামাতে দাও। তোমার জবে থেকে গেমটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে তবে থেকে আমাদের পিছন মারা হয়ে গেছে, আমরা না গেলে মরে যাবো, মরে যাবো, প্লিজ প্লিজ। এ লুডোর বাচ্চা, তোকে আমি আগে বলেছিলাম না, আপন সে পাঙ্গা মাতলে না, আপন কা সামনা করনে কে লিয়ে জিগার চাইয়ে জিগার। আপনি নিজের অকাত দেখ, অকাত, আমি তোদের অকাতের বাইরে রে, আমি তোদের মানে পাবজি তোদের অকাতের বাইরে, পাবজি পাবজি, ইয়া নিজের অকাত দেখ, অকাত অকাত দেখ, অকাত বেরো বেরো বেরো। ভাই ভাই ভাই, অকাত আমাদের নেই, আমরা সস্তার ভিখারিওয়ালা গেম, আমাদের অকাত নেই, আমাদের অকাত নেই। তাও ভাই ভাই, একটা সুযোগ আমাদের, একটা সুযোগ দে, আমরা একটু খেয়ে পড়ে বাঁচি, নাহলে আমরা মরে যাবো, এইটুকু 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 আমার সুযোগ দে, এইটুকু আমার সুযোগ। হ্যাঁ কিসের সুযোগ? বেরা সালা হাতে, বেরা সালা, বেরো 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 বেরো। আমি যাচ্ছি, কোমর ভেঙে গেল। আজ রাত 12 বাজে সে সম্পূর্ণ দেশ মে संपूर्ण लॉकडाउन होने जा रहा है। अरे बॉस भालो तो पता है मैं कौन हूं? लूडो, सेलिब्रिटी लूडो। तो क्या बहुत चेना चेना लग छे, तू पबजी ना, उस सस्तार पबजी? अरे भाई, আমি গরিবের পাবজি রে, সস্তার পাবজি, আর তুই হচ্ছিস মহান, হচ্ছে লুডো কিং। কেমন আছিস বল, কেমন আছিস, অনেকদিন পর দেখা হলো, বল না কেমন আছিস? আগের বার আমায় কি বলেছিলে? হ্যাঁ মনে কর মনে কর, আমি তো এখন সেলিব্রিটি, আমি তো জানতাম আমি কি, আমি হলাম কি সেলিব্রিটি।
আরে না 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 আসলে মানে আমার কথাটা শোন, আমার কথাটা শোন, আসলে 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 আরে বিয়ের সিরিজ অকাত অকাত তুই আমায় বলছিলি না আমার কোনো অকাত নাই, তুই আমার নাকি অকাতের বাইরে এটা বলছিলি তো আমায়? হ্যাঁ এটাই বলছিলি তুই, তুই এখন আমার অকাত দেখতে পাচ্ছিস তো, আমার পাওয়ার দেখতে পাচ্ছিস তো? বলেছিলাম না আমার সাথে পাঙ্গা নিয়ে আসবে, তোর কাছে আমি ভিক্ষা চাইছিলাম, তুই আমার ভিক্ষাটা দিসনি, এখন দেখ আমার পাওয়ার, দেখ আমার পাওয়ার, দেখ পাওয়ার। শোন তুই আমায় যে ডায়লগ দিয়েছিস সেটাই আমি তোকে রিটার্ন দেবো, সেম টু ইউ, চল আমি তোর অকাতের বাইরে। আর তুই আমায় মেরেছিলি না, এবার আমার টাইম। আরে সরি ভাই আমি ক্ষমা করে দে ভাই, সরি ওইভাবে আমার বলাটা উচিত হয়নি ভাই, এরকম করিস না, আমাদের একটু খেয়ে পড়ে বাঁচতে হবে ভাই, এরকম করিস না প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই। ভাত সালা একটা দেবো, সালা কোথা থেকে সস্তা ভিকারি, এটার সাথে আমার একটা পেস্টিজ আছে, আমি এসব ফালতু ছোটখাটো পাবজির সাথে কথা ঘুরাই আমার বলবো। চল ভাই জীবনে যদি আমার সাথে কথা বলতে পারছিস না, মারো এখানে পড়বি, এখানে না ওখানে না কোথাও একটা পড়বি গিয়ে, বুঝতে পেরেছিস তো? চল না আর একটা কথা বলার জন্য এসেছি, আই এম দ্য কিং অফ ইন্ডিয়ান ওশান, কামিং ফ্রন্ট অফ ইউ অ্যান্ড আই রিয়েলাইজ দ্য পাওয়ার অফ এ লুডো কিং মাইন্ডেড ফাক সালা।